সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত কল করি, বিভিন্ন ধরনের কল কিন্তু আমরা করে থাকি। কিন্তু বন্ধুরা আমরা যখন কল করি তখন আমরা যখন মোবাইলের ডিফল্ট ডায়াল প্যাডটি ওপেন করি তখন একটি নর্মাল ইন্টারফেস শো করে, যেটি কিন্তু একটি নর্মাল ইন্টারফেস যেটি কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করি। কিন্তু বন্ধুরা সেটি দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় বোর হয়ে গেছি, বা বলতে পারেন যখনই কল করতে যাই তখন কিন্তু সেরকমই নর্মাল একটি হোয়াইট বা ব্ল্যাক ডার্ক থিম মোড করে অন করে রাখলে একটু ব্ল্যাক থিম শো করে বা একটু হোয়াইট থিম শো করে। কিন্তু বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের একটি প্রবলেম সলভ করতে বা বলতে পারেন অ্যান্ড্রয়েড ফোনে আমরা একটি ট্রিক শেয়ার করবো, যে ট্রিকটি অ্যাপ্লাই করে, হ্যাঁ বন্ধুরা, যে ট্রিকটি আপনারা অ্যাপ্লাই করে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করে আপনাদের কল ডায়াল প্যাডের মধ্যে নিজেদের ফটো, আপনাদের গার্লফ্রেন্ডের ফটো, আপনাদের ফ্রেন্ডের ফটো, যে কোনো ব্যক্তি, যে কোনো পিপল, যে কোনো ফটো বা ভিডিও, অ্যামেজিং অ্যামেজিং ভিডিওস আপনারা সেট করতে পারবেন। অবশ্যই গ্যারান্টি দিয়ে প্রুফ সহ অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে নিজেদের ফটো, নিজেদের ভিডিও, যে কোনো ধরনের ফটো ভিডিও, যে কোনো ধরনের কিন্তু যে যার ফটো, যে কোনো পিপলের ফটো কিন্তু আপনারা খুব সহজে নিজেদের কল ডায়াল প্যাডের মধ্যে সেট করতে পারবেন এবং সেখান থেকে কল করতে পারবেন যে কোনো ব্যক্তিকে। এবং যখনই আমরা কল ডায়াল প্যাডটি আপনাদের ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ডের সামনে ওপেন করবেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি আমার কমেন্টে বলতে বাধ্য হবেন যে ভাই দারুণ অসম ট্রিকটি অ্যাপ্লাই করে আমি আমার গার্লফ্রেন্ডকে অবশ্যই ইমপ্রেস করতে পেরেছি। তো কীভাবে করবেন দারুণ ইন্টারেস্টিং ট্রিকটি অ্যাপ্লাই জানতে হলে আজকে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো ওয়েলকাম গাইস আপনাদের সাথে টেক ফর উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুর ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকদিন মতো একটি মাত্র রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন বা নতুন ভিডিওটি দেখছেন তাহলে বন্ধুর ভিডিও নিচে একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন। তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এখানে প্রতিনিয়ত টেক রিলেটেড এরকম দারুণ অ্যামেজিং ইন্টারেস্টিং প্রবলেম সলভিং স্পেশাল ভিডিওস কিন্তু অবশ্যই আপলোড হতে থাকে। এবং বন্ধুরা আপনি যদি ভিডিও দেখার মধ্যে একটি লাইক না করে থাকে তাহলে বন্ধুরা কোনো ব্যাপার না, অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মোটিভেশন অনেক 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 সাহায্য করে। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকে ইন্টারেস্টিং ট্রিকটি আমরা জেনে নিই। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা যে কোনো মোবাইলে আপনাদের বা আপনাদের গার্লফ্রেন্ডের ফটো, যে কোনো ফটো বা ভিডিও সেট করার জন্য আপনাদের বলে ছোট একটি অ্যাপ্লিকেশন লাগবে। বন্ধুরা ছোটো সাইজে একটি অ্যাপ্লিকেশন আপনাদের ডাউনলোড বা ইনস্টল করতে হবে। তো কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আমি একটু পরে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তার আগে বন্ধু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ট্রিকটি কীভাবে অ্যাপ্লাই করবেন আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখিয়ে দিই। তো বন্ধুরা কী করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে নেবেন, কীভাবে ইনস্টল করবেন আমি অবশ্যই দেখিয়ে দেবো, তারপরে বন্ধু অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি, ওপেন করব এরকম একটি ইন্টারফেস শো করছে। এখন স্ক্রিনের ওপর আমি ওয়ান ট্যাপ করব, ওয়ান ট্যাপ করার পর আবার ওয়ান ট্যাপ করলাম, এখন মধ্যে আরেকবার আপনাদের ওয়ান ট্যাপ করতে হবে। তো বন্ধুরা এরকম তিনবার ট্যাপ করার পর আরেকবার আমি ট্যাপ করলাম, আর এখান থেকে বন্ধু আরেকবার ট্যাপ করার পর বন্ধুরা এটি সোয়াইপ টু আনসার, তো স্লাইড টু আনসারের উপর আমি ডান দিকে জাস্ট নিয়ে গেলাম আঙুল ফিঙ্গার দিয়ে, তো রাইট হয়ে গেলে এখন বন্ধুরা এখান থেকে আপনারা কী করবেন ট্যাপ করবেন, ওয়ান ট্যাপ করতে হবে। তো বন্ধুরা আপনারা ফিঙ্গার দিয়ে ওয়ান ট্যাপ করার পর এখানে জাস্ট রাইট বাটনের উপর ক্লিক করে নিচে পেয়ে যাবেন ডাবল ট্যাপ টু ডিক্লাইন। তো এর উপর ট্যাপ করে আরেকবার ওয়ান ট্যাপ করে এখানে বলবেন রিকোয়ার্ড পারমিশন। তো বন্ধুরা এখানে ক্লিক করবেন, এখান থেকে কয়েকটি পারমিশন আপনাদের অ্যালাউ করতে হবে। তো কীভাবে অ্যালাউ করবেন, তো বন্ধুরা এখানে কয়েকটি দেখতে পাচ্ছেন যে তিন থেকে চারটি পারমিশন আপনাদের অ্যাক্সেস অ্যালাউ করতে হবে। তো এখান থেকে পরপর আপনারা অবশ্যই অ্যালাউ করবেন, দু দেখুন এখান থেকে কয়েকটি পারমিশন অ্যালাউ আছে। তো বন্ধুরা রাইট বাটনের উপর ক্লিক করে এখান থেকে বন্ধুরা আপনারা অ্যালাউ করতে থাকবেন। তো বন্ধুরা এখানে স্টেটাস ডিফল্ট কল ফোনের উপর ক্লিক করে এখানে স্টেটাস ডিফল্টের উপর ক্লিক করতে হবে, এছাড়া সব পারমিশন কিন্তু আপনারা ওয়ান ক্লিকে অ্যাড করতে পারবেন। আমি আর দেখালাম না, আপনারা কিন্তু অবশ্যই ওয়ান ক্লিকে অ্যাড করে অ্যালাউ বাটনের উপর ক্লিক করে অ্যাড করতে পারবেন। তো এখানে সবকটি অ্যালাউ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই অ্যালাউ করে নেবেন, আপনারা কিন্তু একই স্টেপে ওয়ান বাই ওয়ান রাইট বাটনের উপর ক্লিক করলে অ্যালাউ হয়ে যাবে। তো এখন ব্যাকে আসলে এরকম একটি দারুণ অ্যামেজিং ইন্টারফেস শো করবে। এখন এখানে বন্ধুরা আমরা যেহেতু ডায়াল আইডি সেট করবো, এখানে চাইলে কিন্তু আপনারা আদার্স ফিচার্স কিন্তু পেয়ে যাচ্ছেন, এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করছে। তো বন্ধুরা এখন আপনারা কী করবেন, আপনারা কিন্তু বাঁ দিকে ডায়াল আইড পেয়ে যাবেন, তো এর উপর আপনাদের ওয়ান ট্যাপ করতে হবে। তো কলার করার পর এখানে বন্ধুরা পেয়ে যাবেন এরম একটি আইকন। তো বন্ধুরা কালার আইকনের উপর ওয়ান ট্যাপ করলে এখান থেকে বন্ধুরা এরম একটি ইন্টারফেস শো করবে, এখানে নর্মাল একটি কিন্তু থিম বা বলতে পারেন ভিডিও কিন্তু ভিডিও থিম শো করছে। তো বন্ধুরা এখান থেকে আমরা নিজেদের ফটো, যে কোনো ফটো সেট করতে পারবেন। কীভাবে করবেন, তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমি জাস্ট আপনাদের সেট করে দেখাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো ফটো সেট করতেই পারেন। তো এই ডায়ালের উপর এই কালার থিমের উপর কালার আইকনের উপর ওয়ান ট্যাপ করে এখানে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ওয়ান ট্যাপ আপনাদের করতে হবে। তো ওয়ান ট্যাপ করার পর এখানে পেয়ে যাবেন পিক ইমেজ। তো বন্ধুরা পিক ইমেজের উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন পিক ইমেজ। তো এর উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের বলে যত ফটো আছে গ্যালারিতে সেগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে, এখান থেকে কিন্তু যে কোনো ফটো আপনারা সেট করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমার ফটোগুলো শো হয়ে গেছে, এখন আমি এখান থেকে চাইলে আমার গ্যালারিটি ওপেন করতে পারি লেফট সাইডে থ্রি লাইনের উপর ক্লিক করে। তো আমি থ্রি লাইনের উপর ক্লিক করে আমার যে কোনো ফটো কিন্তু ফুল গ্যালারি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, সেট করতে পারি। তো জাস্ট আমি এখান থেকে একটি ফটো সেট করবো, দেখুন বন্ধুরা ফটোটার উপর ক্লিক করে এখান থেকে আমি কিন্তু এটি সেট করতে পারবো। এখন বন্ধুরা আমি নর্মাল একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, সেখানে আপনারা
যে কোনো ফটো কিন্তু দিতে পারেন, যে কোনো ফটো গাইস আপনারা দিতে পারেন। তো সেট করতে পারেন আপনারা জাস্ট একটি গ্যালারিতে সেট করে এখানে ক্রপ করে নেবেন। তো এটি অ্যাডজাস্ট করার পর আমি ক্রপ করলাম, অ্যাডজাস্ট করার পর এখানে দেখুন বন্ধুরা যে কোনো ফটো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করলে এখানে বন্ধুরা এখানে কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাইড শো করছে। এখন আমি ওকে বাটনের উপর ক্লিক করে এটি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন ব্যাকে আসবো এবং ব্যাকে আসবার দেখুন বন্ধুরা দাঁড়ানো ইন্টারেস্টিং একটি অ্যাপ্লিকেশন বা ট্রিক বলতে পারেন। আমি জাস্ট আমার নিজের ফটো বা যে কোনো ফটো কিন্তু ওয়ান ট্যাপ করে দেখুন বন্ধু আমার কিন্তু ডায়ালপ্যাডের মধ্যে শো হয়ে গেছে। এখানে কিন্তু কাজ শেষ নয় বন্ধুরা, এখানে যে কোনো ফটো কিন্তু আপনারা সেট করতে পারেন। আমি জাস্ট একটি ফটো একটি জাস্ট আমি ভিডিও মেথড হিসেবে আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখালাম কীভাবে সেট করবেন। তো এর উপর ক্লিক করে বন্ধুরা আপনারা কিন্তু এখানে চাইলে কিন্তু আপনার ডায়াল প্যাডে দেখুন বন্ধু অ্যামেজিং একটি কিন্তু থিম শো করছে। এখান থেকে আপনারা চাইলে ডায়াল প্যাডের কাজটি করতে পারেন, ডায়াল প্যাড কি প্যাড এফেক্টটি কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো জাস্ট এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। এখন বন্ধুরা যে কোনো ভিডিও আপনারা কিন্তু এখান থেকে সেট করতে পারে, দেখুন বন্ধুরা আমরা ইমেজও দিতে পারি। এখান থেকে কিন্তু অ্যামেজিং অ্যামেজিং ভিডিও কিন্তু আপনারা অবশ্যই সেট করতে পারে, যেটা কিন্তু আপনারা যে কোনো পছন্দ হয় একটি ভিডিও কিন্তু অবশ্যই ওয়ান ট্যাপ করে সেট করে নেবেন। জাস্ট গাইস সেখানে ওয়ান ট্যাপ করতে হবে, দেন গাইস এই ভিডিওটি আমরা চাইলে ওয়ান ট্যাপ করে সেট করতে পারবো। অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করলে আমরা কিন্তু এই কাজটি করতে পারবো এবং এখানে কিন্তু এটি সেভ হয়ে গেছে। এখন আমরা যে কোনো ভিডিও এখান থেকে সেভ করতে পারবো, যেটি দেখতে কিন্তু দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দারুণ বা অসাম লাগছে। কল আসলে এরকম একটি আমরা কল যখন ডায়াল প্যাডে কল করতে হবে তখন কিন্তু এরকম একটি ভিডিও বা ফটো সেট করতে পারবো, যেটি কিন্তু আমাদের যে কোনো ব্যক্তি কিন্তু অবাক করে দেবে। তো জাস্ট আমি আরেকবার রিফ্রেশ করে এটি অন করলে আপনি রিফ্রেশ করে অন করলে দেখুন বন্ধুরা এখান থেকে কিন্তু আমি দেখুন বন্ধুরা আমি নাম্বারটি টাইপ করছি, আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট কল করতে পারবো এবং আমরা এখান থেকে চাইলে দেখুন বন্ধুরা আমরা কিন্তু সার্চ করতে পারি সব কিছু কিন্তু এখান থেকে অ্যাপটির মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ডাউনলোড বা ইনস্টল করবেন, তো এর জন্য প্লে স্টোর ওপেন করবেন। জাস্ট প্লে স্টোর ওপেন করে নিচ্ছি, ওপেন করার পর সার্চ বারে জাস্ট লিখবেন মাই ফটো অন কলার। তো জাস্ট লিখবেন মাই ফটো অন কলার, লেখার পর বন্ধুরা কী করবেন আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এখান থেকে আপনারা নিচে বন্ধুরা থার্ড নাম্বারে মেবি থার্ড নাম্বারে একটি ফটো পেয়ে যাবেন, মাই ফটো অন মাই ফটো ফোন ডায়ালার। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, আপনারা চাইলে মাই ফটো অন ফোন ডায়ালার সার্চ করতে পারেন। এখানে চাইলে কিন্তু আপনারা এটি সার্চ করে আপনারা রেটিং দেখতে পারেন, এটি ভালো কিন্তু রেটিং আছে 4.3। এছাড়া আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ওয়ান ক্লিকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করতে পারেন। তো সেই চলে যে ভিডিও কেমন লাগলো অবশ্যই স্টেপগুলো ফলো করলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো বাই, তো বাই গাইস, দেখা হবে নেক্সট ডে আরও এরকমই অ্যামেজিং ইন্টারেস্টিং স্পেশাল ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।